যাচ্ছে তাহলে রেখে লাভ, এখন রেখে লাভ আছে না কি করবে বলো, খুলবে না? আজকে আমি কসুরি মেথি দিয়ে পরোটা বানিয়ে রেখেছি নিজের জন্য। প্ল্যান করছিলাম আমি, আজকেই প্ল্যানটা করেছি। আর অভিজিৎ তো জানে না অ্যাকচুয়ালি যে কালকে আমি এটুকু তো শিওর ছিল কি আমি আর অভিজিৎ একসাথে বসে কালকে ওয়ার্ল্ড কাপ ম্যাচটা দেখবো। সেটা পেয়েছিলাম, বাবা বলতো ইন্ডিয়া জিতে গেছে আর সবাই মিলে একসাথে হর্ন বাজে। Welcome back to my channel, Devjani Story. Good morning everyone, আজকে Saturday, আর Saturday সকাল সকাল উঠে, সকালবেলা উঠতে বলতে আমার উঠতে উঠতে 10টা বেজেছিল। তারপরে একটা ক্লাস ছিল যেটাকে ক্যান্সেল করে রাত্রে করলাম, কারণ সকালবেলায় টুকটাক কিছু কাজ আছে। আর তো এই সব কাজগুলো করে নিয়ে তারপর সন্ধ্যাবেলা একটু ফাঁকা আছি, ফাঁকা তখন পড়ে আসব। আর দুপুরবেলায় পুরো অনলাইন ক্লাসগুলো দিতে হবে, খুলে দেবো বুঝলে না, এই টোটালটা খুলে দিতে হবে আজকে। হ্যাঁ ভালো লাগছে তাহলে রেখে লাভ, এখন রেখে লাভ আছে না কি করবে বলো, খুলবে না? তাহলে এই সাইডের দুটো খুলে নি, ওপরে ঘরটা থাকুক। আমার তো ইচ্ছা হয়নি, আমার তো মনে হয়েছিল এটা রেখে দেবো, দিয়ে পরের বছর আবার এটাই চলাবো। এই রাত আওয়াজ না, ওই এখনো আওয়াজ হচ্ছে। কালকে রাতে ঘুমোতে আমাদের অনেকটাই লেট হয়েছিল, অভিজিৎ তো তাও দেড়টা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। আর আমি ওই যতক্ষণ না ওয়েব সিরিজটা পুরোটা শেষ হচ্ছে ততক্ষণ আমি ঘুমোইনি, টোটালটা দেখেছি। আর ব্যাপারটা হচ্ছে আমার ফ্ল্যাট লেগেছে লাস্টের দিকটা, মানে ফার্স্টের দিকে না খুব ভয়ঙ্কর দেখিয়েছে আর খুব ভালো লাগছিল, লাস্টের দিকে স্টোরিটা ফ্ল্যাট লেগেছে। তোমাদের কেমন লেগেছে পর্ণ শবরী সাপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সকাল থেকে উঠে টুকটাক ব্রেকফাস্ট করার টাইমই পাইনি, আমরা যখন উঠলাম তারপরে উঠে থেকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং শুরু হয়ে গেছিলো। মানে ফ্যামিলি ফ্যামিলি সবাই না, ফ্যামিলিরা সবাই মিলে আমরা কোথাও ঘুরতে যাব এরকম কিছু প্ল্যানিং হচ্ছিল। তো সেটা নিয়েই ফোন করতে করতে সব মানে আর ব্রেকফাস্ট সেভাবে করা হয়নি, অভিজিতেরও টাইম হয়ে যাচ্ছিল। ও এখন বাজে 12:10, 12:10, আর ও এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ও ভাত তো ছিলই, ভাত ডাল ভাজা এইসব দিয়ে খেলো, আর আমি পনিরের তরকারিটা এখন বানাচ্ছি, স্নান করে পুজো করে দেন আমিও খাবো। ব্রেকফাস্ট তো কিছু করিনি না, তো আমার মুখ চলতেই থাকছে, এই একটু চাস্কা খাচ্ছি, একটু পনির ভাজা খেলাম, একটু এগুলো এগুলো টুকটাক করে খেতেই থাকছি। এখানে আমি তেলে ফোড়ন দিয়েছি জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি, একটু ভেজে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নুন চিনি দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছু, ততক্ষণে মশলাটা বানিয়ে নেব। মশলার মধ্যে আদা শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আর সাথে টমেটো ছিল না বলে টমেটো সসকে দিয়েছিলাম, যার জন্য কালারটাও ভালো এসেছিল। তো মশলাটা অনেকটা কষে যাওয়ার পরেই কিন্তু আমি জলটা ঢেলে, তো এখন প্রায় 2 বাজে, আমি তো ওইদিকে স্নান করে পুজো কমপ্লিট আর কিছু পরোটা বানালাম, আর অভিজিৎ তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর বানাতে বানাতেই অনেকটা লেট হয়ে গেছে। পনিরের তরকারিটা তো হয়ে গেছে, আর এত ফোন কল আসে সকাল থেকে, আজকে স্যাটারডে সানডে না সবার ছুটি, তো ওদিকে মাসির মেয়েরা যারা গুজরাটে থাকে, দিদিরও আজকে ছুটি আছে, তো দিদি ফোন করেছিল, তো সবাই কনফারেন্সে কথা বলছিলাম আমরা, এদিকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, তো সবাই এত কল আসছে যার জন্য আমার ঠিকঠাক আজকে ভিডিওই হয়নি। আজকে আমি কসুরি মেথি দিয়ে পরোটা বানিয়ে রেখেছি নিজের জন্য। আজকে ময়দারই বানিয়েছি, ময়দা আর আটা অল্প দিয়েছি, আর কসুরি মেথিটাকে মানে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম প্যানে, যার জন্য একদম ওটাকে মুড়মুড়ে ভাবে মানে গুঁড়ো করতে সুবিধা হয়েছে। তো ওরকম ভাবে একটু নুন একটু তেল সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি, আর 3 বানিয়ে রেখেছি আপাতত, 2 খাবো এখন আমি, আর পনিরের তরকারিটা দেখা। আর এই যে পনিরের তরকারিটাও আজকে ঝাল ঝাল করেই বানিয়েছি, ওই কাজু পোস্ত দিয়ে যেটা বানাই ওটা বানাইনি, তো এখন খেয়ে নিক, পানি দিয়ে হয়তো খাবো না এখন, ভাজা ভাজিগুলো আছে না, কাল রাতে তো আলু ফুলকপিটা টেস্টি করা হয়নি,
কালো ফুলকপি খাবো আর পরোটা খাবো আর বেগুন ভাজাও আছে। অভিজিৎ আলু ফুলকপি ভাজা সবজি দিয়ে ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেল। পনিরটা খাইনি, আজকে ভেজও আছে। এই যে আজকে আমার লাঞ্চ, মেথি দিয়ে পরোটা, আলু ফুলকপি ভাজা আর বেগুন ভাজা। তো এখন বাজে 9:30 আর আমি পড়িয়ে চলে এসেছি। পড়তে যাওয়ার সময় আর দেখানো হয়নি, মানে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে কোনোভাবে রেডি হয়ে বেরিয়ে গেছি, তো পড়াতে যাওয়ার সময় আর দেখানো হয়নি। তো এখন বাজে 9:30, আমি তাড়াতাড়ি করে পড়িয়ে এসেছি, মানে পড়িয়ে এসে ব্লগ আগে ফ্রেশ হয়ে তারপরে আমি ব্লগটা অন করছি। সারাদিন এত কল আসছিল আর এত কিছু টুকটাক কাজ ছিল, যার জন্য সেভাবে ব্লগটা করাও হয়নি। আর পড়াতে যাওয়ার সময় আমার যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখছি ও বাবা 5:45 বাজছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে মানে দুপুরে ক্লাসটা নিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তারপরে একটু রেডি হয়ে আবার বেরোলাম পড়াতে। পড়িয়ে এসে এখন আবার একটু রান্নাঘরের দিকে যাবো, একটা সোন পাপড়ি খেলাম, খিদে পাচ্ছিল। তো এখন এবার রান্নাঘরের দিকে যাই, টুকটাক কিছু কাজ আছে করি। তো আর সকালে তো আমি পরোটাও ভেজেছিলাম, আর রাতে ভাবছি অভিজিতের জন্য ভাত বসিয়ে দেবো। তো আমার আজকে মাথাটা এখান থেকে ভীষণ যন্ত্রণা করছে, কেন কে জানে, জানি না, হয়তো একটু এদিক ওদিক শিডিউলটা হয়েছে না সকাল থেকে আজকে, আর ফোনে অনেকক্ষণ কথা বলতে হয়েছে, তো যার জন্য আরো বেশি হয়তো মাথা যন্ত্রণা করছে। বাড়ি থেকে তো কলস আজকে ছিলই, মানে সবার সাথে টুকটাক টুকটাক কথা হচ্ছিল। সেকেন্ড হচ্ছে আজকে অনলাইন ক্লাসও ছিল, যার জন্য এত বেশি কথা বলেছি, গলার অবস্থাও খারাপ, আর এত বেশি কথা হয়েছে না, কনস্ট্যান্ট কানে হেডফোন ছিল, কানে ফোন ধরে কথা বলেছি যখন বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। আর এই মাথা এখন চরম যন্ত্রণা করছে, কেন জানি না, আর অনেকদিন পরে এভাবে টানা কল হলো। মানে নর্মালি আমি অনলাইন ক্লাস করালে আমি হেডফোনে কথা বলি, তো ক্লাস তো বেশিক্ষণ থাকে না, 1.5 ঘন্টা হলো ক্লাস অফ হয়ে যায়, বাট কল এতক্ষণ টানা কথা বলেছি না, ওটাতে আরো বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আজকে। যাই হোক, এখন গিয়ে রাতের খাবারগুলো টুকটাক করে বানাতে থাকি। অভিজিৎ আসবে, অভিজিৎ একটু লেট হবে হয়তো আজকে, একবার ফোন করে দেখি। অভিজিৎকে ফোন করলাম, অভিজিৎ যা শিডিউল বলো পুরো প্ল্যান ইধার উধার হয়ে গেল। মানে ও এখন আছে চন্দননগরে, চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজোর, তো সেখানে অনেক বেশি বড় করে পুজো হয়, আর ওদের ওখানে ইভেন্ট চলবে এখন 2-3 দিন ধরে, আমার এক্সাক্ট ডেটটা জানি না কতদিন ধরে চলবে, বাট এখন তো চলবে টানা ইভেন্ট। আর ওর জন্য ওদের ওখানে স্টলও হচ্ছে না, তো ওদের পুরো সেট আপের জন্য আজকে ওরা সবাই গেছিল। তো যাওয়ার পরে বলছে, মনি আমি এখান থেকে ফিরতে পারবো বলে মনে হচ্ছে না, চারিদিকে শুধু নো এন্ট্রি, এদিক ওদিক কাজই এখনো সেভাবে কিছু হয়নি। আর আমি বললাম যে না ফিরতে পারবো, বলছে ফিরতে ফিরতে আমার সেই ভোরবেলা হয়ে যাবে, কি এরকম 4-5টা বেজেই যাবে, বা কাজ শেষ করতে করতে হার্ডলি 2-3টে এরকম কিছু বাজতে পারে, বা চন্দননগর থেকে ফিরবে কি করে, 2-3টে বাজলেও ওখান থেকে ফিরবে গাড়িতে করে, ফিরতে ফিরতে বালিগঞ্জ ফিরতে অনেকক্ষণ। তো আমি বললাম কোনোভাবে যদি তুমি দিদিভাই বাড়ি আজকে চলে যাও। তো অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম, আমি আজকেই প্ল্যানটা করেছি, আর অভিজিৎ তো জানে না অ্যাকচুয়ালি যে কালকে, এটুকু তো শিওর ছিল কি আমি আর অভিজিৎ একসাথে বসেই কালকে ওয়ার্ল্ড কাপ ম্যাচটা দেখবো, তো লাস্টের পার্টটা হলেও একসাথে দেখবো, কারণ ওর তো ওইভাবে ছুটি নিতে পারবে না, ও ছুটি কাজ করে আসবে, দেন লাস্টটুকু একসাথে দেখবো। তো লাস্ট টাইম আমরা দিদিভাই বাড়িতে ছিলাম না, যেদিন সেমিফাইনাল ছিল, আর সেদিন ইন্ডিয়া জিতেও গেছিল, আর মানে আমার ন্যাচারালি এরকম ম্যাচ দেখতে ভয় লাগে, যদি মানে দেখি তারপরে দেখি যে যদি জিতছেন না, তো আমার মনে হয় কি বাবা আমি দেখলাম বলে হয়তো জিতলো না, তো এরকম কিছু না। লাস্ট টাইমও 2011 যখন ইন্ডিয়া ম্যাচ জিতেছিল, তখন ইট ওয়াজ 2nd April, মানে যেটা আমার বার্থডে, তো 2nd April হয়েছিল ম্যাচটা, আমার স্পষ্ট মনে আছে 2011 যেবার ইন্ডিয়া জিতেছিল, আর বার্থডের দিন আমরা ফুল ম্যাচ দেখেছিলাম, আর সবাই ছিল, আর ওটা মানে বেস্টেস্ট বার্থডে ছিল ওটা আমার, আমার এখনও মনে আছে, আর খুব মজা হয়েছিল। আর মানে মজাটা হয়েছিল, রাত 9টায় আমরা কেক কেটেছিলাম, আর কেক কাটার পরে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, রাত 12টা মানে 11-12টায় লাস্ট যখন ধোনি 6টা মারলো আর ইন্ডিয়া জিতে গেল, ওই সময়টা কি না, মানে বাবা ডিউটিতে বেরিয়েছিল 9:00 থেকে 9:30, মানে আমার কেক কাটার পরপরই বাবা ডিউটিতে বেরিয়ে গেছিল। বাবা হচ্ছে আমার লোকো পাইলট ছিলেন সুপারফাস্ট এক্সপ্রেসে, তো বাবার তো ডিউটি ওইভাবে হয় না কি, একদম ডিউটি মানে ডিউটি, আজকে যেতেই হবে, আর বাবা ম্যাচ ছেড়ে কোনোভাবে 9:00-9:30 মধ্যে বেরিয়ে গেছিলো আমার ঠিক কেক কাটার পরপরে।
তো তারপরে যখন জিতলো ইন্ডিয়া আর আমি বাবাকে ফোন করে বাবার ফোন করেছিল কি হলো ম্যাচের রেজাল্ট বল, আর তখন আমরা বলেছিলাম কি ইন্ডিয়া জিতে গেছে, আর বাবা ওয়াজ লাইক মানে লাইনের যতজন ছিল এরকম ড্রাইভার আর সবাই আশেপাশে কিভাবে হয় আমি ফোনে ছিলাম না, আমি শুনতে পেয়েছিলাম বাবা বলো ইন্ডিয়া জিতে গেছে আর সবাই মিলে একসাথে হর্ন বাজিয়েছিল ওই টাইমিংটায়। তো খুব ভালোভাবে পুরো সিনারিটা মনে আছে, তো এরকম কিছু না যে আমি দেখলেই জিতবে না বা আমি না দেখলে জিতবে না, এটা একটা মনের ভুল। তো আমার ওই রকম মনে হচ্ছিল কি তাহলে কালকে দিদি ভাইয়ের বাড়ি যায়, দিদি ভাইয়ের বাড়িতে একসাথে তাহলে ম্যাচটা দেখবো, আর ওর আসতেও সুবিধা হবে, যদি চন্দননগরে থাকে ও ডাইরেক্ট বেলুড়ে আসতে সুবিধা হবে, আর রোববার আছে আমার ফাঁকাই আছি, আর মানডেতে বাবা নে বার্থডেতেও আমি থাকতে পারবো না, তো কালকে যদি যাই কালকে একটু থেকে হয় আমাকে সোমবার সকাল সকাল চলে আসতে হবে, কারণ সোমবার থেকে আমার মর্নিং ক্লাসটা শুরু হয়ে যাবে, হয়তো খুব ভোরবেলায় ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, নয়তো কালকে কোনোভাবে রাত্রেবেলায় ওদের বাড়ি থেকে আমাদের এখানে ব্যাক করতে হবে। তো আজকে যখন এতটাই রাত্রি হচ্ছে তার জন্য আমি অভিজিৎকে বললাম যে তুমি থেকে যাও দিদি ভাইয়ের বাড়ি আজকে, ও বললো কি রাত্রেবেলায় দুটো তিনটে তো বাজবি, তো আজকে আমি বললাম ওখান থেকে দিদি ভাইয়ের বাড়ি কাছে হবে তুমি থেকে যাও, আমি এখান থেকে তোমার কিছু জামা কাপড় নিয়ে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব। ও বললো এটাই বেটার অপশন, তো দিদি ভাইও এখনো জানে না, আমরা তো প্ল্যানিং করে নিয়েছি আমরা এইভাবেই করতে থাকি, তো দিদি ভাইকে এখন জানাবো আমি, আর আমি টুকটাক কিছু খেয়ে নেবো, আমি আর ভাত টাত বসাচ্ছি না, আজকে ভাত বসানো হয়েছিল অভিজিৎ এসে ভাত খেত, আর ভেবেছিলাম আর পরোটা বানাবো, তো পরোটাও না বানালে আমি অল্প একটু ভাত খেতাম, আর একটা পরোটা আছে তো আমি একটা পরোটা আর একটুখানি মুড়ি খেয়ে নেবো, আর আমি আর ভাত বসাচ্ছি না কারণ ভাতটা বেকার থাকবে, কালকেও আমরা দুপুরবেলায় খাবো না, সে আবার সোমবার, তো আজকে আর এইসব নতুন করে কিছু রান্না করছি না, যা আছে থাক আর দেখা হচ্ছে। এখন পুরোটা তো আমি প্ল্যানিং করেছি আর অভিজিৎ একটু প্ল্যানের পার্ট জানে, বাকি কারোর কেউ কিছু জানে না, তো আপনাদের পুরো প্ল্যানিংটা আবার কিছু চেঞ্জ হলে আবার জানাবো। তো এখন আমি গিয়ে খাওয়া দাওয়া করছি আর আপনাদের ডিনারটা দেখাচ্ছি। এই ডিনারে আমি নিয়েছি পনিরের তরকারি আর মেথি পরোটা। তো আমি তো রাত্রেবেলায় ডিনারে পরোটা খেয়েছিলাম আর আলু আর পনিরের তরকারিটা, তো সেটাকে চুপচাপ বসে এডিট করছিলাম আর এদিকে কালকের প্ল্যানিংও কিছু চেঞ্জেস হলো, অভিজিৎ বলল ভোরবেলায় আসবে না, একদম কালকে ডিউটি করে দেন কালকে দুটোর মধ্যে চলে আসবে, তো ওর বক্তব্য হচ্ছে আগের দিন মানে সেমিফাইনালের দিন আমরা দুটো থেকেই ম্যাচটা দেখা শুরু করেছিলাম, তো এই ফাইনালের দিনও আমরা দুটো থেকেই দেখা শুরু করব আর একসাথে দেখে তারপরে দিদি ভাইয়ের বাড়ি থেকে হয়তো রাতে ব্যাক করব। আর কালকে ওখানেও কিছু প্ল্যানিং করছি, জানি না কতটা কি সম্ভব হবে, আর আজকে রাতে ও ওখানে হোটেলে থেকে যাবে, ওরা সব স্যাররা যারা আছে সব একসাথেই ওরা থাকবে, আর ওখানে থেকে গিয়ে কালকে একদম ডিউটি জয়েন করবে, কারণ আবার ব্যাক করবে, দিদি ভাইয়ের বাড়ি আসুক কি এখানেই আসুক বাড়ি তো আসতে হতো, দেন আবার ব্যাক করতে হতো, আবার সকাল থেকে গিয়ে ডিউটি, তো ওর থেকে ভালো একদম ডিউটি করে দুপুরবেলায় চলে আসবে, তো তখন থেকে আমরা ম্যাচ দেখতে পারবো। এটাই যা হলো, আর এখন আমি এডিট করতে করতে একটা পরোটা খেয়েছি না, তো আমার খিদেও পেয়ে গেছিলো, তো রাত্রেবেলা একটু দাঁড়ান একটু মুড়ি নিয়ে তরকারিটা দিয়ে খাচ্ছি, টুকটাক স্ন্যাক্স তো খাচ্ছিলাম, তারপরে ভাবছি যে এই এত মানে এই ঘুগনিটা আমার একদম পছন্দ হয়নি, নিজেই বানিয়েছি, নিজেই খুব একটা কিছু ভালো বানাতে পারিনি, তো অন্যদিন এই ঘুগনিটা বেশ ভালো হয়, তো এবার অতটাও বেশি ভালো লাগছে না, তো এক বাটি ঘুগনি কিভাবে শেষ করব, তো একটু একটু করে এইভাবে খেয়ে শেষ করতে হবে। তো এখন বাজে প্রায় 1:30, আমি টুকটাক অনেকগুলো ভিডিও এডিট করলাম আজকে বসে বসে, আর এখন অভিজিৎকেও ফোন করলাম, অভিজিতের তো এখনও কাজ চলছে, আসলে শুধু ও একা বলে না বাকি সব সিএমরা আছে আর মানে ওএমও আছে ওখানে, তো সবাই মিলেই একসাথে কাজ করছে, তো আমার চিন্তার বেশি বিষয় নয়, আর ও বলছে এখানে মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো আমি শুনেছি, কখনো আমি দেখিনি, তো ও বলছে যে এখানে এত ভিড় তুমি এখনো বিশ্বাসই করতে পারবে না যে এখনো এরকম মানে ভিড় রাস্তা এসব এসব হচ্ছে, যাই হোক আর মানে কোথাও কোথাও আজকে গিয়ে খারাপ লাগছে যে ও এখনো এত কাজের প্রেশার, আর কাজের প্রেশার বলবো না, ইটস আ পার্ট অফ হিজ ওয়ার্ক, তো এটাকে ও মানে যতই প্রেশার হোক এটাকে ও মানে আমরা দুজনেই কখনো নিজেদের কাজ থেকে কখনোই সেটাকে অ্যাভয়েড করে যায় না, কোনোভাবে সেটাকে ম্যানেজ করে টাইম বার করতে পারি তো ভালো, না হলে দুজনেই এদিক থেকে বলি মানে কাজটা কাজ, মানে আমার এইগুলো নিয়ে কখনো কিছু খারাপ মনে হয় না, হ্যাঁ বাট স্টিল আজকে যখন একা ঘুমোতে যাচ্ছি তখন তো কোথাও একটা খারাপ লাগছে, অন্যদিন জানি একটু লেট হবে বাট একটা দুটোর মধ্যে আমি যে কেউ থাকি ও চলে আসে, বাট আজকে এতটাই লেট হচ্ছে, ফার্স্ট টাইম হয়তো আমার বিয়ের পরে আজকে এটা, আর আমি একাই এখন
ঘুম হচ্ছে আর একাই থাকা সবচেয়ে বড় কথা এই ফ্ল্যাটে একা থাকা। আগেগুলো আমার প্রবলেম হওয়ার কথা ছিল না, এতদিনের একটা অভ্যেস না, তো আজকে একটু বেশি মনে হচ্ছে। সে যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। আজকে ভিডিওতে সেরকম কিছু মানে দেখানো হয়নি, কিছু সেভাবে হয়নি, বাট অনেকগুলো কথা শেয়ার করা হলো, যেরকম ওয়ার্ল্ড কাপ নিয়ে আজকের অনেক টুকটাক কিছু ছোট ছোট কথাও শেয়ার হলো। সে যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।